হংকং ভ্রমণের দ্বিতীয় দিনে চললাম ল্যান্টাও দ্বীপে। সেখানে নংপিং ভিলেজে রয়েছে জায়ান্ট বুদ্ধ। এখানে আসতে গেলে আপনাকে কোলুন থেকে মেট্রো করে চলে আসতে হবে তুংচুং মেট্রো স্টেশন। সেখান থেকে কেবল কারে করে আপনি পৌঁছে যেতে পারবেন নংপিং ভিলেজে। সমুদ্রের উপর এই আধ ঘন্টার কেবল কার যাত্রা বেশ রোমাঞ্চকর। আপনি এখান থেকে দেখতে পারবেন হংকংয়ের বিমানবন্দর সহ হংকংয়ের বিভিন্ন দৃশ্য। কেবল কার থেকে খানিকটা হেঁটেই পৌঁছে গেলাম নংপিং ভিলেজে। এই নংপিং ভিলেজেই রয়েছে জায়ান্ট বুদ্ধ। আপনি বুদ্ধ মূর্তির পাদদেশে গাড়ি করেও যেতে পারেন, কিংবা সিঁড়ি ভেঙেও উঠতে পারেন। হংকংয়ের ল্যান্টাও দ্বীপের এই বৌদ্ধ মূর্তিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বসে থাকা বৌদ্ধ মূর্তি। ডান হাত তুলে বুদ্ধদেব যেন পাহাড়ের মাথা থেকে সমস্ত মানুষকেই আশীর্বাদ করছেন। ল্যান্টাও দ্বীপের এই বৌদ্ধ মূর্তিটির নাম তিয়ানতান বুদ্ধ। আপনাকে এখানে আসতে গেলে অবশ্যই সকালের দিকে আসতে হবে, নাহলে দুপুরের দিকে অত্যন্ত গরমে আপনাদের কষ্ট হতে পারে। এই বৌদ্ধ মূর্তির পাদদেশ থেকে একবার দুচোখ ভরে চারিপাশটা দেখবেন। দেখবেন দূরে দেখা যাচ্ছে এক মনাস্ট্রি, আর তার চারপাশে সবুজ পাহাড়ের মেলবন্ধনে যেন প্রকৃতি এক অপূর্ব সাজে সেজেছে। তিয়ানতান বুদ্ধের মূর্তি দেখে ফেরার পথে এই সমস্ত ছোট মনাস্ট্রিগুলো দেখবেন। ল্যান্টাও দ্বীপের এই তিয়ানতান বুদ্ধের মূর্তিটি দেখতে আপনাদের পুরো একবেলা সময় লাগবে। এবার শিমশা সুই থেকে বাস ধরে চলে আসুন আবেরদিন এলাকায়। এখানে আপনি পেয়ে যাবেন এই ভাসমান রেস্তোরাঁ। এখানে আপনি পৌঁছতে পারবেন নৌকায় চেপে। খানিকক্ষণ এই ভাসমান রেস্তোরাঁর চারপাশে ঘুরে বেড়ান, হংকংয়ের এক সুন্দর জলছবি উপভোগ করুন। Thank you.
সন্ধ্যায় একবার চলে আসুন কোলুনে, এখানে আপনি পাবেন নাথান রোড। এখানেই আপনি করতে পারবেন মন খুলে শপিং। এখানে রয়েছে নানা রেস্টুরেন্ট, নাইট ক্লাব সহ বিনোদনের নানা উপকরণ। ইয়ং অং তাইসিন টেম্পল, 1930 সালে দুই তাওবাদী প্রতিষ্ঠিত এই মন্দির। এই মন্দিরে একবার অবশ্যই আসবেন হংকংয়ের প্রাচীনত্বকে বোঝবার জন্য। হংকংয়ের বিখ্যাত MTR বা ম্যাস ট্রানজিট রেলওয়ে, তৃতীয় দিন চলে আসুন হংকংয়ের নিউ টেরিটরির এক সুন্দর শহর তাইপোতে। সারাদিন ধরে তাইপো শহরটি ঘুরে দেখুন। হংকংয়ের রাস্তায় ঘুরতে ঘুরতে আপনাদের নজর কাটবে এই সুন্দর ফুলের বাজারগুলি। হংকং থেকে ফেরার পথে প্রিয়জনের জন্য অবশ্যই এই উপহার নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, হংকংয়ে 3 দিনের জন্য ঘুরতে কত খরচ পড়বে এবং কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, তা সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অবশ্যই ঘুরে আসুন খুব কম খরচে হংকং।